আল্লাহ কোরআনে প্রশ্ন করছেন কিরে আলম্লাহু আইনাইন আমি কি তোমাকে দুটি চক্ষু দিইনি এই চক্ষু দিয়েছেন কে আল্লাহ আরো বলছেন তোমাকে কি আর দুটো ঠোঁট আমি দেইনি যে ঘরে ডিনার করলাম কিছুক্ষণ আগে দেখলাম ওই ভাইটা কথা বলতে পারে না একজন ভাই কথা বলতে পারে না ইশারায় বলতে হয় মনে মনে ভাবলাম আজকে যেই বিষয়ে কথা বলবো এটা এখানে আল্লাহ বলছেন তোমাকে কি বান্দা আমি চক্ষু আর জিহবা দেইনি এই জিব্বা দিয়েছেন কে জিব্বা একটা পাইয়াই যে আপনি ভোডর ভোডর করেন মিথ্যা বলেন গালিগালাজ করেন করেন যা মন চায় তাই করেন ইসলামের বিরুদ্ধে কথা বলেন মুহূর্তের মধ্যে অচল করে দিতে পারেন কে এটা চমৎকার বিষয় আপনি লক্ষ্য করে দেখেন দুনিয়ার সমস্ত মানুষের কথা বলার যন্ত্রপাতি এক কিন্তু ভাষা ভিন্ন দেখা যায় দুনিয়ার সমস্ত মানুষের জিহবা আছে না নাই ঠোঁট আছে না নাই দাঁত আছে না নাই এগুলো হচ্ছে কথা বলার যন্ত্রপাতি দেখা যাচ্ছে কথা বলার যন্ত্রপাতি এক আমার আপনার সবার আছে দাঁত আছে জিব্বা আছে কিন্তু দেখা যায় ভেতর থেকে সাউন্ড যখন বের হয় এক একজনের এক এক জাতের ভাষা কুদ্রত্যা বাংলাদেশে বলে কেমন আছেন আমেরিকা ইংল্যান্ডে বলে হাওয়ার ইউ আরব দেশগুলোতে বলে কাইফাল হাল কথা বলার যন্ত্রপাতি এক ভাষা ভিন্ন আপনি গোটা পৃথিবীর দিকে তাকানোর দরকার নাই এই বাংলাদেশের দিকে তাকিয়ে দেখেন এই বাংলাদেশে আমরা সবাই বাংলা ভাষায় কথা বলি মাতৃভাষা আমাদের বাংলা আঞ্চলিকতার কারণেই কারণে অঞ্চলের এক এক ভাষা আছে না নাই আমার বাড়ি সিলেট আপনারা জানেননি আমার বাড়ি সিলেট যে আপনারা জানেননি আমরা সিলেট যদি আপনি যাই বাইসাব বালানি কইব ও বালানি, বালানি, ও ও বালানি আর চট্টগ্রাম গেলে আপনাকে বলবে বাজি অন খাস বলবে একদম বাজি কেন আছ ঘমাছ আবার নোয়াখালীতে গেলে বলবে কেন কয়েকদিন আগে বগুড়ায় গেলাম একজন বলে দেখছেন বাংলা ভাষা আমি চারটা অঞ্চলের ভাষা বললাম কয় কয় অঞ্চলের ভাষা বলেন অঞ্চল এই চার অঞ্চলের মানুষের কথা বলার যন্ত্রপাতি এক না আলাদা আরো জুড়ে বলেন কথা বলার যন্ত্রপাতি এক কিন্তু ভাষাটা ভিন্ন কুদ্রতাল তালুকি আছে আবার দেখেন জিহবা এই জিব্বা দিয়ে খাবার খান তাই না বলেন তো সকল মানুষের জিহবা জিহ বা বলেন জীবনে কি মানুষ আপনারা দেখেন নাই আমার কি মানুষের জাত মনে হয় না হ্যাঁ এই কথা বলবেন না বলেন সকল মানুষের জিহ্বা কয়টা এমন ওয়াজ শুনবেন জীবনে কোনোদিন আজ এমন ওয়াজ শুনেন আপনি কি মনে করছেন হুজুর দিকে চোখ জিব্বা এগুলা নিয়ে কথা কয় ওয়ালাইকুম আসসালাম কি কামটা করেন এগুলা দিয়ে আপনি এগুলে একটু পরে বলতেছি জিব্বা সবার কয়টা আরো জোরে একটা জিহবার মধ্যে বিজ্ঞান গবেষণা করে বলেছে মানুষ তার একটা জিহবা দিয়ে তিন হাজার রকমের স্বাদ নিতে পারে কয় হাজার তিন হাজার দেখা যায় একটা জিব্বা দিয়ে কত ধরনের টেস্ট নেয় টক ঝাল মিষ্টি তিতা নোনা গরুর মাংসের টেস্ট একরকম খাসির মাংসের টেস্ট আর একরকম মাছের টেস্ট একরকম টেংরা মাছ একরকম টেস্ট পুটি মাছ আর এক রকম টেস্ট ইলিশ মাছ আর এক টেস্ট নদীর পাঙ্গা সে রকম চাষের পাঙ্গা আর এক রকম এক এক জাতের সবজির সাথে এক রকম জিহ্বা কয়টা দিয়েছেন কে এবার আল্লাহ প্রশ্ন করছেন কিরে আলামনা জাআল্লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন তোমাকে কি আমি দেখার জন্য দুটো চোখ দেইনি আর তোমাকে কি আমি নিয়ামত হিসাবে একটা জিহ্বা দেইনি এগুলো দিয়েছেন কে একটা গাড়ি আপনি যখন চালাচ্ছেন উদাহরণটা বুঝেন একটা গাড়ি চালাতে যখন বসলেন স্টিয়ারিং আছে গিয়ার আছে আছে না নাই এক্সেলেটর আছে না নাই এখন গাড়ি চালাবার সময় যদি এগুলোকে যথাযথ ব্যবহার না করেন অ্যাক্সিডেন্ট ঘটার সম্ভাবনা আছে না নাই আমার আপনার বোর্ডের মধ্যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো হলো এই স্টিয়ারিং এর মতো গিয়ারের মতো ব্রেকের মতো এগুলোর যথাযথ ব্যবহার না করলে জাহান নামের গর্তের ভেতরে গিয়ে ঢুকা লাগবে জাগে আসছে রে বা এই যে আমি জিব্বার কথা বললাম মুখের কথা বললাম এই পৃথিবীতে গুনাহের সবচেয়ে বড় ফ্যাক্টরির নাম হলো মুখ দুনিয়ায় মানুষ যত পাপ কামাই করে পাপের যতগুলা ইন্ডাস্ট্রি দুনিয়ায় আছে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রির নাম হচ্ছে মানুষের এই মুখ আপনি বলবেন হুজুর কেমনে আগেই তো বলছে এমন ওয়াজ আজকে হবে জীবনে আপনি এগুলা শুনেন নাই এবার আমাকে জবাব দেন দুনিয়ায় সবচেয়ে পাপ সবচাইতে বড় পাপের কারখানার নাম কি আর জুড়ে বলেন আরো সংক্ষিপ্ত করে বলে ফেলি কারখানার নাম কি মানুষ মিথ্যা বলে ঠ্যাং দিয়া দিয়া না জবান করে হাত দিয়া নাকি জবান দিয়া হুজুরদের বিরুদ্ধে বক্তব্য দেয় ঠ্যাং দিয়া না জবান দিয়া ইসলামের বিরুদ্ধে বক্তব্য দেয় ঠ্যাং দেয়া না জবান দিয়া চুগল খুঁড়ি করে চুগল খুঁড় ঠেং দিয়া না মুখ দিয়া মানুষের হক নষ্ট করার কথা বলে জবান দিয়া না ঠ্যাং দিয়া ওয়াদা করে ঠ্যাং দিয়া না জবাব দিয়ে ঠ্যাং না জবান তাহলে বোঝা গেল দুনিয়াতে যত ধরনের পাপ পাপ কামাই হয় হয় সবচেয়ে বড় বড় যে ইন্ডাস্ট্রি দিয়ে সেই ইন্ডাস্ট্রির নাম হল জবান এই জন্য দেখেন তিরমিদি মাজাম মুসনাদি আহামাদ বিখ্যাত হাদিসের তিনটি গ্রন্থে হাদিস বর্ণিত হয়েছে নবীজিকে জিজ্ঞেস করা হল মা আক্তার না ইউদ্ খিল্লারে নবী কোন জিনিসের কারণে মানুষ সব চাইতে বেশি জাহান নামে ঢুকবে কোন জিনিসের কারণে মানুষ সবচাইতে বেশি জাহান নামে ঢুকবে নবীজি জবাব দিলেন দুটো জিনিসের ওপে মানুষকে জাহান নামে বানিয়ে দেয় কয়টা জিনিস আরো আরো জোরে নবীজি বললেন সাহাবিরা শোনো দুটো জিনিসের অপব্যবহারের কারণে মানুষ জাহান হয়ে যায় এক নাম্বার হচ্ছে আলফাম এই জোবান এই মুখ দুই নাম্বার ওয়ালফার লজ্জাস্থান এই দুটো জিনিসের অপব্যবহারের কারণে মানুষ জাহান্নামি হয়ে যায় কয়টা জিনিস মুখ একটা আছে বলে যা মঞ্চায় তাই বলেন মুখ একটা আছে বলে আপনি ইসলামের বিরুদ্ধে কথা বলেন ইসলামের বিরুদ্ধে বেশি ফটর ফটর কইরেন না নইলে কথা বলার ক্ষমতা দিয়েছেন যিনি সেই ক্ষমতা কেড়ে নিতে পারেন তিনি এই ফটকাইটা কই গেল তিন চার মাস ধরে আল্লাহর দেওয়া জবান দিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলেছেন এখন আল্লাহ তার জবানটাকে বন্ধ করে দিয়েছেন মানুষ মানুষ তো ধরে পাইতেছে না মানুষ পাইলে তার জিহবা মনে হয় টেনে ছেড়ে ফেলতো কি শুরু করছেন আপনি মুখ একটা আছে বলে যা চাই তাই না আরে বাপরে বাপ চেয়ারে বসলে আর গিয়ার ঠিক থাকে না দেখছেন নি কারবার আমাদের অবস্থা হলো এমন যে যখন চেয়ারে সে তখন গিয়ারে আমি নিজেই এখন গিয়ারে কারণ আমি চেয়ারে তবে আমার গিয়ারটা কিন্তু ঠিক জায়গা মতো ইসলামের পক্ষে আছে ইসলামের বিপক্ষে নয় এই গিয়ার ইসলামের বিরুদ্ধে দিলে চেয়ারে বসাইছেন যিনি বেজ্জত করে নামাইবেনও তিনি ইসলাম ছিল আছে থাকবে তোমার মতো পাগল সাগল থাকবে না তোমার মতো যত পাগল সাগল দুনিয়ায় আছে ইসলামের বিরুদ্ধে যারাই কথা বলবেন জায়গায় থাকবে তোমার মতো পাগলগুলারে বেজ্জত বানায়া ছাড়বেন কি পৃথিবীর একটা বেঈমান কেউ আল্লাহ ছাড় দেন নাই আল্লাহ বেজ্জত বানিয়েছেন যারাই কুরআনের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে আলেমদের বিরুদ্ধে কটু কথা বলেছে আল্লাহ সবগুলোকে বেজ্জত করে দুনিয়ায় ছেড়ে দিয়েছে এই লোকটা আলেমদেরকে যেদিন কানাডায় ভাগ্যা যায় তিন দিন আগে আলেমদেরকে ধর্ষণকারী বলেছে আল্লাহ তার ফোনালাপ ফাঁস করাইয়া দিয়া জাতির সামনে তাকে ন্যাংটা করে দিয়েছেন আল্লাহ ধরে না ধরে না ধরে না যখন ধরবে কিন্তু রাখবে না না আকাম কুকাম একজন জানেন তিনি কি জিজ্ঞেস করে কোন জিনিসের অপব্যবহার মানুষকে জাহান নামি বানায় নবীজি বললেন এই মুখ এই জবান এই জবান যারা অপব্যবহার করে জবান যারা আল্লাহর না ফরমানিতে কাজে লাগায় এই জবানের অপব্যবহার অপব্যবহার থাকে জাহান্নামি বানাই আবার নবীজি আরো সুন্দর করে সুসংবাদ দিয়েও বললেন দুনিয়ার যে লোকগুলো মানুষগুলো আমার বান্দারা যারা এই জবানটাকে কন্ট্রোল করবে হেফাজত করবে আমার হুকুমের বিরুদ্ধে আমার দিনের বিরুদ্ধে কাজে যারা লাগাবে না বরং এই জবানটাকে যারা হেফাজত করবে জবানের যারা আমান উদ্যান হবে জবান দিয়ে যারা ভালো কথা বলবে জবানের যারা হেফাজত করবে নবীজি বললেন বুখারের হাদিস মাই আকমানলি মা বাইনা লাহাইহি ওয়া রিজলাইহি আকমানু লাহুল জান্নাত না নবীজি বললেন যে ব্যক্তি তার দুটো জায়গার জিম্মাদারি গ্রহণ করবে এক নাম্বার মুখ দুই নাম্বার লজ্জাস্থান এই দুটো জিনিসের জিম্মাদারি যে গ্রহণ করবে আমি নবী কাল কামতের দিন নিজেই তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব এটা এই জিনিসটা কন্ট্রোল করেন দুনিয়াতে যত জুলুমের অর্ডার হয় এই জবান দিয়ে অর্ডার হয় দুনিয়াতে যদি অন্যায় অপকর্মের অর্ডার হয় এই জবান দিয়ে বের হয় যত গালিগালাজ হয় গিবত হয় চুগল খুরি হয় সব এই জবান দিয়ে হয় ঠিক কি না কন্ট্রোল করেন বহু কথা বলেন চুপ কন্ট্রোল করেন নবীজি বলেছেন জবান পাইছো ফালিয়াকুল খায়রা ভালো কথা বলো না পারলে আউলিয়াস মো চুপ একদম চুপ থাকো আমার কথা নয় বলেছেন মুহাম্মদ সাল্লাহ কি সাবধানতা নবুজি বলছে এটা পাইছো ফটোর ফটোর করো না ভালো কথা বলো চোপ থাকো খারাপ কথা বলো না কারণ গুনাঘের সবচেয়ে বড় ফ্যাক্টরির নাম আরো জোরে যত পাপ হয় দুনিয়াতে সারাদিন যে পাপগুলা করেন না নিরানব্বই শতাংশ পাপ হয় মুখ দিয়ে কেমনে হয় একটু পরে আপনাকে সিরিয়ালি বলবো আমি নোট করে নিয়ে যাই মুআ বিন জাবাল রদি আল্লাহ নবীজির একজন প্রিয় সাহাবি তিনি নবীজিকে বললেন ইয়া রসুল আল্লাহ পরেন নবী গো কেমতির দিন আমরা আমাদের এই জবান দিয়ে যা বলি এগুলোর কারণে কি আল্লাহ পাকরাও করবেন নবীজির সঙ্গে সঙ্গে মহাদ বিন জাবাল দাদি আল্লাহ জিহো বা টেনে ধরে বললে মহাদ এটা কন্ট্রোল করো এটা দিয়ে যারা ফডর ফডর করে এই জবানের অপব্যবহার যারা করবে কামতের দিন আল্লাহ এগুলোকে উপর করে টেনে হিচড়ে জাহান নামে ফেলবে এবার দেখেন এই জবান দিয়ে মানুষ কেমনে আকাম কুকাম করে জবান দিয়ে মানুষ কেমনে গোনা কামায় এই জবান দিয়ে মানুষ মিথ্যা বলে মিথ্যা বলার সময় এই জবানের ব্যবহার হয় কি হয় না মিথ্যা বলার কারণে জবানের অপব্যবহার করছেন জবানটাকে নাপাক বানিয়ে দিচ্ছেন অথচ এই জবান আল্লাহ দিয়েছেন এই জবান দিয়ে পবিত্র ভালো কথা বলার জন্য পবিত্র কথা বলার জন্য কার জিকির করার জন্য এই মুখটাকে আপনি মিথ্যা বলে নাপাক করে ফেললেন মিথ্যা বলার কুফল হলো দুইটা জোরে কয়টা মিথ্যা বলার ওয়াজ করে লাভ নাই এই এলাকায় মিথ্যাবাদী নাই মিথ্যা মানুষ বলে পা দিয়া হাত দিয়া না জবান দিয়া মিথ্যা বলার কুফল হলো দুইটা জুড়ে কোন কয়টা এক নম্বর মিথ্যা বললে এই জবানের পবিত্রতা নষ্ট হয় বলেন তো দেখি মিথ্যা বললে কিসের পবিত্রতা নষ্ট হয় এটা হলো মিথ্যা বলার এক নম্বর কুফল আর মিথ্যা বলার দুই নম্বর কুফল হলো মিথ্যা বললে লুকটা ইমানদার থাকে না সঙ্গে সঙ্গে মুনাফিক হয়ে যায় নবীজি বলেছেন মুনাফিকের অনেকগুলো রয়েছে বলেন তো মুনাফিকের কি আলাদা কোনো দেশ আছে নাকি আপনাদের এলাকার মানুষরা আমাকে জিজ্ঞেস করলেন হুজুর আমি হিন্দু দেখবো কোন দেশে যাব। আমি বলবো আপনি ভারতে যান কোটি কোটি হিন্দু আছে না নাই একজন আমাকে জিজ্ঞেস করলো হুজুর আমি বৌদ্ধ দেখব আমি বলবো মিয়ানমারে যান আরেকজনকে আমি খ্রিস্টান দেখবো আমি বলবো আপনি আমেরিকা ইংল্যান্ডে যান এখন কেউ যদি কয় হুজুর আমি মুনাফিক দেখবো কোন দেশে যাব না উত্তর হয় নাই না না সঠিক উত্তর দেন দেখি মুনাফিক দেখতে হলে কোন দেশে যাইতে হবে উত্তর হলো মুনাফিক দেখতে হলে মুসলমানের দেশে যাওয়া লাগবে দেখবেন ওখানে গিয়ে টুপি মাথায় দিয়া মুখে দাড়ি লাগাইয়া পাঞ্জাবি টুপি পরে এই লোকগুলার সুযোগ পাইলেই ইসলাম তারে জবাই করে মুনাফিকের কপালে কিন্তু মুনাফিক লেখা নাই এই এলাকায় স্কুল কলেজ আছে না ভালো ভালো স্কুল কলেজ গুলো ড্রেস কোড আছে না নাই এখন বলেন তো মুনাফিকের কি ড্রেস কোড আছে নাকি নবীজি বললেন মুনাফিক তুমি চিনবা না এমন কি হুজুরের একদম পিছনেই নামাজে দাঁড়াতে পারে একেবারে সামনের কাতারের নামাজিও হইতে পারে দেখবেন দাঁড়িয়েও রাখবে শুক্রবার দিনে হুজুরের খুদবার আগে একটু বক্তব্য দিবে আবার সুযোগ পাইলেই মুসল্লি গুলারে ধরে ধরে পিটাবে স্টেজেও পাওয়া যায় মাহফিলের স্টেজ অনেক জায়গায় মুনাফিক পাওয়া যায় হুজুরের পাশে বসে ওয়াজ শুনে সুফিগিরি দেখায় স্টেজ থেকে নেমে গিয়ে আবার মাহফিল বানচালের সরযন্ত্র করে মুনাফিকের কপালে মুনাফিক লেখা নাই পিঠে লেখা নাই পেটে লেখা নাই আলাদা ড্রেস কোরো মুনাফিক চিনতে হয় তার খাসলত দিয়ে মুনাফিক চিনতে হয় কি দিয়ে এই খাসলত গুলো দুনিয়ার কোনো মোল্লা বলে নাই বলেছেন আল্লাহ বলেছেন কে মুনাফিক গুলো যে মিথ্যাবাদী নয় মুনাফিক গুলো যে মিথ্যাবাদী হয় কথা মোল্লার নয় কথাকার

কথাকার প্রথম খুলবেন আল্লাহ বলছেন আপনার কাছে আসলে বলে আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রসুল আপনি তাদেরকে বলেন আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন আপনি আল্লাহর রসুল আর এদেরকে বলেন আল্লাহ জানাচ্ছেন মুনাফিকের স্বভাব মুনাফিক কথায় কথায় মিথ্যা বলে আবার হাদিসে নবীজিও বললেন মুনাফিকের অনেকগুলো খাসলত রয়েছে তার মধ্যে একটা খাসলত হলো ইদা হাত দেখা কাদাবা যখন সে কথা বলে কথায় কথায় মিথ্যা বলে তাহলে মিথ্যা বলে মানুষ ঠ্যাং দিয়া না জবান দিয়া হাক টু জোরে কন মিথ্যা বলার কুফল বলছিলাম কয়টা মাসাল্লাহ মনে আছে আপনাদের এবার কন্ত দেখি মিথ্যা বললে এক নাম্বারে কিসের হক নষ্ট হয় আরো জোরে বলেন দুই নাম্বার মিথ্যা বললে মানুষ ইমানদার থাকে না কি হয় আপনি বলবেন হজুর মুনাফিক হইলে কি আর হয় এবার শুনেন মুনাফিক হইলে কি হয় দেখি তো পৃথিবীর দুই চারটা কুখ্যাত কাফের নাম আপনারা বলেন যেমন ফেরাউন নমরুদ আবু জাহাল উতবা সাইবা এই কুখ্যাত কাফেরগুলো গুলো জান্নাত না যা আন্নামি আর একটু জুড়ে বলেন এবার আপনারা আমাকে বলেন তো মুনাফিকগুলো গুলো কি নৌ উত্তর হয় নাই আরো সুন্দর করে বলেন না না হ্যাঁ এই যে হুজুর ঠিক বলছে আমি কি ঢং করতেছি নাকি আপনাদের সাথে বুঝেন বড় বড় কুখ্যাত কাফের যারা ছিল যেমন ফেরাউন নম্র দাবু জাহাল জাহান নামে সাতটা ক্লাস আছে এরা জাহান নামের উপরে থাকবে মোনাফিক গুলো মাইন্সের কোনো জাত না এরা কাফেরের চাইতে খারাপ কাফের জাহান্নামের জাহান নামের উপরে ইন্নাল মুনাফিক কিনা ফিদারি মিনান্নার কাফের গুলু জাহান নামের উপরে মুনাফিকগুলো জাহান্নামের জাহান নামের তলে বুঝে থাকলে বলেন তো কাফের চেয়ে মুনাফিক ভালো না খারাপ আগেই বলছে এগুলা মানুষের কোন জাত না মুনাফিক গুলা মানুষের কোন জাত এ যাবে জাহান নামের তলায় কাফের যাবে তাহলে কাফের ভালো না মুনাফিক ভালো তুলনামূলকভাবে মুনাফিকের চাইতে কাফের আরো এখন মুনাফিক কোথায় কোন সমাজে কাফেরের সমাজে না মুসলমানের সমাজে তার মানে হলো আমাদের মুসলমানের সমাজে বাস করে যেগুলা মুনাফেকী করছে এই মুনাফিকের বাচ্চারা কাফেরের চাইতে আরো বড় খারাপ মিথ্যা বলার কুফল কয়টা আরও আরো জোরে এক নাম্বার মিথ্যা বললে কিসের হক নষ্ট হয় দুই নাম্বার মিথ্যা বললে লোকটা কি হয় আমি যদি প্রশ্ন করি ভাই বলেন তো কার ভালো করে মাফিলা একজন কয় হাজুর ম্যাজিক দেয়া যে তা করে না তার মুখে দুর্গন্ধ বেশি আমি বললাম কি ও ম্যাজিক কোম্পানিতে চাকরি করেন নাকি ডাইন আর ক্লোজ আপ ক্লিক কি দুঃষ করলো হ্যাঁ নবীজি বলেছেন কোনো বান্দা যখন মিথ্যা বলে মিথ্যা কথার দুর্গন্ধে দৃষ্টি সীমানার বাইরে চলে যায় যার সঙ্গে রহমতের থাকে থাকে না তার সঙ্গে কি আরো জুড়ে তাহলে মিথ্যা বললে জবানের হক নষ্ট হয় জবানের হক নষ্ট হলে মুনাফিক হয় আর জবানের হক নষ্ট হলে মানুষ শয়তানের বন্ধু হয় এই জবান দিয়ে কি আমরা মিথ্যা বলবো নাকি কইলেন তো না ফোন আসলে কয় দোস্ত কোথায় আছে বুড়ি চং কয় আমি ঢাকায় আছে না নাই জীবনে কোনোদিন বিমানে উঠে নাই প্রথমবারের মতো একটু মার্সিডিস বেঞ্চ গাড়িতে উঠছে একটু ভালো লাগতেছে দুস্ত একটা কল দিয়েছে পার্ট নেওয়া কয় দুস্ত আমি বিমানে আছি গাধা ভাব দেখায় ভাব দেখাতে যাইয়া ধরাও কাইছে দুস্ত আবার বিমানে উঠছে যে ফোন দিছে কয়ে পাগলা বিমান আকাশে উঠলে কি নেটওয়ার্ক থাকে রে পাক দেখাইতে যাইয়া ধরা খাইছে না বলে মিথ্যা বলার অনেক ক্ষতি আছে এই দেখেন পাক দেখাইতে যাইয়া ধরাও খাইছে বলেন আমাদের সমাজে এখন মিথ্যা আছে না নাই সারাটা দিন আপনি মিথ্যা বলেন জবানের হক নষ্ট করেন এইটা দিয়ে আপনি পাপ কামাই করতেছেন মিথ্যা বলার কারণে মানুষ কি হয় মুনাফিক কি হয় মিথ্যা তো নিজে নিজের ঘটনা একটা মনে পড়ছে বলবো হ্যাঁ এক বাপ বাসায় আসছে আসার পরে দেখতেছে ছেলে টেবিলে বসে লিখতেছে কয় বাপজান দেখে কি লিখো দেখে লিখা ই চার ট্যাং বকির ট্যাং মানে সুন্দর না লিখা কয় এগুলা কি তুমি আমার পুলা এরকম তোমার লেখা না দাও আমি একটু লিখে দিই দেখো আব্বুর হ্যান্ড রাইটিং কত সুন্দর এটা দেখে দেখে প্র্যাকটিস করো লিখে দিয়েছে সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে কবাবা দেখো কত সুন্দর লিখছে এটা তুমি দেখে দেখে প্র্যাকটিস করো এখন ছেলে ঠিকই টেবিলে বসে প্র্যাকটিস করতেছে একটু পরে কলিং বেল বাসায় কলিং বেল এখন ফাঁক দিয়ে দেখে হায় হায় আব্দুল সালাম ভাই আসছে টাকা পায় দশ হাজার কয় হাজার হায় 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 এসে ছেলেকে বলল আব্বু যাও দরজা খুলে তোমার আঙ্কেলকে বলো আব্বু বাসায় নাই আব্বু কোথায় নাই ছেলে বাপকে বলল ছেলে আবার ব্রিলিয়ান্ট আব্বু একটু আগে না খাতায় লিখাইলেন সত্য মানুষকে মুক্তি দেয় মিথ্যা মানুষকে ধ্বংস করে কই বাবারে খাতার লেখা খাতায় থাকুক তুই মিথ্যা বলে আগে আমারে নাজাদ দে আমি তো হাসানোর জন্য বলে নাই কথাগুলো বাস্তব না অবাস্তব এইরকম মিথ্যার চর্চা আমাদের সমাজে আসে না নাই মিথ্যার দুর্গন্ধে গোটা সমাজ দুর্গন্ধযুক্ত হয়ে গিয়েছে এজন্য আমার মুসলমান ভাইদেরকে বোনদেরকে সিদ্ধান্ত নিতে হবে মিথ্যা কথা ছেড়ে দিয়ে পরিবেশটাকে আমরা দূষণমুক্ত মুক্ত করব পারা যাবে এই জবান দিয়ে মানুষ পাপ কামাই করে কেমনে দেখেন জবান দিয়ে গালি করে গালিগালাজ করতে করতে লাইজ্যত হয়ে যায় নেক্সট না একজন কইলো কই হুজুর দে চুল দাড়ি কামাই ফেলব কিরে তুই কি নাপিতের ঘরের নাপিত হইছিস নাকি নাপিতের কাজ তুই কেন নিবি এমন বক্তব্য কেমন নাপিতের ঘরের নাপিত নাপিতের বংশধর হইলেই দিতে পারে ঠিক কি না সুযোগ পাইলেই গালিগালাজ হুজুর দেখলেই তো জঙ্গি জঙ্গির গন্ধ আছে না নাই ষোলোই ডিসেম্বর এক জায়গায় মাহফিলে যাব ঘটনা মনে পড়ছে আর একটা বলবো মাহফিল করে দিয়েছে বন্ধু আমি বললাম ঘটনা কি জানেন না ষোলোই ডিসেম্বর আজকে মহান বিজয় দিবস আমি বললাম পুলারা তো ছেলেরা তো যুবকরা তো এই বিজয় দিবস উপলক্ষে ভালো কাজটাই করছে মাহফিল খারাপ না ভালো এ কথা বলেন না কেন একটি স্বাধীন ভূখণ্ডে আমরা বাস করছি যাদের স্যাক্রিফাইস যাদের কন্ট্রিবিউশন যাদের স্যাক্রিফাইসের কারণে স্বাধীন ভূখণ্ড আমরা পেয়েছি তারা হচ্ছেন এই দেশের সোনার টুকরা সন্তান একাত্তরের রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধা এই দেশের স্বাধীনতার জন্য তারা নিজের জীবনটাকে অকাতরে বিলীন করে দিয়েছে কেউ কেউ এখনো পঙ্গু হয়ে আছেন বেঁচে আছেন যারা এই দেশের স্বাধীনতার জন্য জীবনবাজি করে লড়লেন যারা শহীদ হয়ে দুনিয়া থেকে চলে গেলেন তাদের কাছে এই দেশের আঠারো কোটি মানুষ ঋণই কম না বেশি এই ঋণ পরিশোধ করবেন করে সাতার যে জানে না পানিতে ফেলে দেন সাতার না জানা লোক পানিতে পড়লে মন অসহায় কবরে গেলে মানুষ চাইতে বেশি অসহায় হয়ে যায় কথা ক্লিয়ার বুঝতেছেন আপনারা যেই লোক সাটারে জানে না পানিতে পড়ে গেলে সাহায্য চাইবে কার কাছে যে ব্যক্তি তীরে আল্লাহর কাছেই চাইবে যদি পারের মধ্যে ঘাটে কোনো লোক থাকে তার কাছে সাহায্য চাইবে বাইরে একটু আমার ভাবনা ঠিক নাবে ঠিক কবরে চলে যাওয়ার পর জীবিত মানুষদের দিকে মৃত মানুষরা তাকিয়ে থাকে কখন একটু দোয়া জীবিত মানুষ মৃতর জন্য করবে এই দোয়া না করে করছেন কি আপনি হ্যাঁ যুবক ভাইরা দুই দিন ধরে কি করছো তোমরা কি করছো তোমরা যাদের জীবন কুরবানির কারণে তুমি আজ স্বাধীন দেশে কথা বলতে পারছো চলতে পারছো তার জন্য দোয়া না করে তুমি কি করছো তুমি আলেমদেরকে আবার বলো স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ডেঞ্জারাস বিপজ্জনক এই দেশের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বিপজ্জনক নয় বরং মোলামা হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী এই দেশের আলে মোলামা হচ্ছে দেশের জন্য রহমত তুমি পেশাব করে পানিও নাও না আর এই দেশের আলেমদের দ্বারা প্রতিষ্ঠিত অসংখ্য আফেজি মাদ্রাসা কৌমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসায় তুমি তো সকালবেলা নামাজও পড়ো না সূর্য উঠার আগে ফজরের নামাজের আগে সেখানে কান্নার রুল পড়ে যায় কারু চিল্লায় সিন্ডি খাও তারই ছিল না এই দেশের আলেমুলামাদেরকে নিয়ে যারা বাজে কথা বলে যারা বলে আলেমুলামা দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ যারা এমন কথা বলে তারাই হচ্ছে এই দেশের স্বাধীনতার জন্য সবচাইতে বড় হুমকি যারা এমন কথা বলে চুরের মায়ের বড় গলা গিয়ে দেখেন তার নামে চাঁদাবাজি টেন্ডারবাজির মামলা রয়েছে যারা এমন কথা বলে গিয়ে দেখেন তাদের কাছেই নারীরা ধর্ষিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে অসহায়রা বঞ্চিত হচ্ছে যারা বলে আলেম ওলামাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ এরা সুযোগ পাইলেই জনগণের মাল হরণ করছে আলেম ওলামাদের কেমন কুকামে পাবেন কি করি আমরা সুযোগ পাইলে আমার শহীদদের জন্য আমরা দোয়া করি আমরা দোয়া করি গতকাল এবং পরশু দেখলাম দেশের বিভিন্ন অঞ্চলে গান বাজনা হয়েছে আপনি বিজয় পাইয়া লাফালাফি করেন বিজয় পেয়ে কি করা লাগবে এটা কোরআনে নাই আর একটু আসতে বলেন না যদি না থাকতো কোরআন ইনকমপ্লিটেড হয়ে যেত অপূর্ণাঙ্গ থাকতো কোরআন হচ্ছে কমপ্লিটেড একটা বু পূর্ণাঙ্গ গাইডলাইন এমন কিছু নাই যা কোরআনে নাই বিজয় দিবসের নামে আল্লাহ কোরআনে সুরাই দিয়ে ফেলেছেন সুবান আল্লাহ কইতে মন চায় না সুরাত বিজয়ের কর্মসূচি মাত্র দুইটা কয়টা আল্লাহ বলছেন আমি বিজয়ী দিলে আমার তাস বিজব আমার শুক্রিয়া জানা কারণ বিজয় আমি না দিলে তুই ঠেলা যাও বিজয় নিতে পারবি না বিজয় দেওয়ার মালিক কে আল্লাহ বলছেন বান্দারে বিজয় পাই আল্লাহ ফালাফি করিস না আগে আমার শুক্রিয়া জানা বিজয় দিয়েছেন কে হ্যাঁ যুবক ভাইরা ছাত্র ভাইরা ভালো করে কথা শোনা কোথায় লাফালাফি করো তুমি এক নাম্বার আল্লাহ বলেছেন সুক্রিয়া করো তুমি তুমি যে লাফালাফি করছো মুহূর্তের মধ্যে তোমার লাফালাফি বন্ধ করে দিতে পারেন কি কিসের লাফালাফি করো তুমি দুই নাম্বার আল্লাহ বলছেন বিজয়ের কর্মসূচি কি হবে ওয়াস্তাগফির শুধু ক্ষমা প্রার্থনা হবে শুধু ক্ষমা প্রার্থনা হবে দোয়া চাও হবে যারা শহীদ হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন তাদের জন্য দুয়ার দরকার আছে না রানায় ঢাকড করলে অনেক সব হয় এগুলা না গুনায় জারিয়া তা আমরা আমাদের শহীদদেরকে ভালোবাসি কম না বেশি শহীদদেরকে যদি মুখ দিয়ে ভালোবাসার কথা বলেন এই ভালোবাসার প্রমাণ দেখানোর জন্য তাদের উপরে গান বাজনা জড়িয়া না করে গান বাজনা না বক্সাইয়া দোয়া বক্সাইয়া দিতে হবে বাপরে বাপ ঢাকডং ডিসেম্বর অনেক জায়গায় প্রোগ্রামে অংশ নিন এই দেশের আলেম ওলামারা মাহফিলগুলোতে কি স্বাধীনতা বিদেশী কথা বলেন তবে যেই লোকের দিল খারাপ পন্তরবাকাস সবকিছু শুনে ওবাকা যেমন নবীর কণ্ঠে কেউ কুরআন শুনে মুসলমান হয়েছে আর কেউ নবীর কণ্ঠে কোরআন শুনে আরো বড় কাফের হয়েছে একই জবান থেকে একজন তেলাওয়াত শুনে আরো জাতের কাফের হয়েছে যেমন আবু আবু বাবারা ভাইরা আলেমদের কণ্ঠে কোরআন শুনলে আপনার অনেকে পাগল হন মাহফিলে আল্লাহ আকবর বলে মানুষ লাফাইয়ে ওঠে না হ যা অমরা করছেন কে কে হাত তুলেন আহ আল্লাহ নামান বলেন তো মক্কা মদিনায় নামাজ নামাজ যারা আপনারা পড়ছেন তেলাওয়াতটা মজা লাগে না খারাপ লাগে ওর তো না বুঝো মানুষ কাঁদে দুনিয়ার আলেমের কণ্ঠে কোরআন তেলাওয়াত যদি এত মজা লাগে যার উপরে কোরআন নাজিল হয়েছে না জানি তার কণ্ঠে কোরআনের তেলাওয়াত কেমন লেগেছে যারা শুনেছে তারাই জানে ঠিক কিনা না নবীর জবানে কোরআন শুনে এক কাফের আরো বড় কাফের হইছে আরেকজন কোরআন শুনে হেদায়াত পেয়েছে এই জন্য বলছে যার অন্তর বাঁকা হে শুনতে শুনতে আরো বাঁকা হবে কারণ ফি কুলু বিহি মারাম এর অন্তরে রোগ আছে কি আছে আল্লাহ বলছেন তোর রোগ আমি আরো বাড়াবো ফাজা মারাদা আর যারা হেদায়তের মানসিকতায় শুনে এদের অন্তরটাকে পরিষ্কার করে দেন কে তাহলে এই জবান দিয়ে গালিগালাজ করা যাবে আর যারা গাড়ি গালাস করেন ভালো করে শোনেন বলেন তো উপরের দিকে থুতু মারলে মানুষের উপরে পড়ে না নিজের উপর পড়ে এই জন্য নবীজিও বললেন খবরদার আল মাজলুম তিরমিজি শরীফের হাদিস নবীজি বলেছেন যে এই ব্যক্তি গালি দেয় যাকে গালি দেয় তার উপরে গালি না গিয়ে যে গালি দেয় গালিটা তার উপরে বর্তায় গালি দিয়ে গালিটা দিলেন কার উপরে বলল এই যে থুতু মারলে যেই কাম হয় গালি দিলে সেই কাম হয় তাহলে গালি দিয়ে জবান আমরা নষ্ট করবো নাকি আমি বলছিলাম এক জবান দিয়ে মানুষ কেমনে গুণা কামায় এক নাম্বার বলেছি মিথ্যা দুই নাম্বার গালি গালাস তিন নাম্বার মানুষ গীবত করে ঠ্যাং দিয়া না জবান দিয়া গিব তো অবশ্য এই এলাকায় নাই না থাকলে এত ফেতনা লাগতো কেমনে খবরদার মানুষের গিবত করবেন না নবীজি আল্লাহ তালা বলেছেন পরস্পর পরস্পরের গিবত করো না যে ব্যক্তি গীবত করে সে মরা ভাইয়ের গুস্ত খায় মানুষ মরে গেলে কি গুস্ত খাওয়া যাবে নাকি তাহলে এই জবান দিয়া গিবত করা যাবে দুই নাম্বার এই জবান দিয়ে মানুষ দি মুখে কথা বলে এমনিও বলে এদিকেও বলে এটা কিন্তু আবার মুনাফিকি লক্ষণ দেখবেন একই জবান দিয়া দিনের বেলা মাদক বিরোধী সমাবেশে বক্তব্য দেয় রাতের বেলা মাদকের বস যারা তাদের সঙ্গে বসে মিটিং করে দেখছেন কারবার জোবান কাজা লাগাইছে কই দিকে এইদিকেও লাগাইছে ওইদিকেও আরো বলবো 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 এক জবান দিয়া মাহফিলে এসে হুজুরের আগে ওয়াজ করে বক্তব্য দেয় এরকম ওয়াজ আছে না নাই এই তামসা বন্ধ করেন মাহফিলে হুজুররাই কথা বলবে আলেমরা কথা বলবে সমাজের নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ রাজনৈতিক মঞ্চে কথা বলবে এটা কোরআনের মঞ্চ এখানে কথা বলার যোগ্যতা হলো কোরআনের জ্ঞান থাকা লাগবে গত পরশুদিন এক জায়গায় মাহফিলে গেলাম আমার স্টেজে বসে চল্লিশ মিনিট বক্তব্য দিছে মনে মনে বললাম রাখো না মাইকটা আগে দাও না ছুটাবো না আমি খালি আসসালাম বলছি আপনার ওয়াজ আমি শুনছি আমার ওয়াজ শুনে তারপরে বাড়ি যাওয়া লাগবে কোথায় যাবেন আপনি আমি বলছি চুপ করে বসেন আপনি আপনার ওয়াজ আমি শুনছি না আমার ওয়াজ আপনি শোনেন এত ব্যস্ত কেন পাবলিককে বললাম উনি চলে গেলে আপনারা রাগ করবেন না বুঝা যাবে উনি বক্তব্য দেওয়ার জন্যই আসছে ওয়াজ শোনার জন্য আসে নাই খাইছে ধরা যারে যেমনে ধরা লাগে তারে তেমনি ধরা লাগে বাইম মাসে বাইম মাসের মতো ধরা লাগে ঠিক কিনা কন ওয়াজ মাহফিলে অনেক আপনারা তো এলাকার শিক্ষিত মানুষ ভালো মানুষ হুজুরের নাম উপরে অনেক জায়গায় হুজুরের নাম দেখবেন যায় আছে না নাই আছে ওয়াজ মাহফিলের পুষ্টারের সবার উপরে আলেমের নাম থাকবে তা রাজনৈতিক মাহফিল নয় ফুসুর বসাইয়া এক ঘন্টা বক্তব্য দেয় এগুলো আদব নয় এগুলো আদব নয় এগুলো এই কয়েক বছর ধরে এই ট্রাডিশন শুরু হয়েছে আমার আব্বারা বাবারা বলেন তো আপনারা তো আমাদের চেয়ে বয়স্ক মানুষ আগে কি এগুলা ছিল বাবারা বলেন তো আগে ছিল এগুলা নতুন ট্রাডিশন শুরু হয়েছে এটা ওয়াজ মাহফিল তাফসির মাহফিল এটা রাজনৈতিক মঞ্চ নয় অমুকের বিরুদ্ধে তমুকের বিরুদ্ধে আমরা বলি না আমরা কোরআনের কথা বলি আখেরাতের কথা বলি এখানে এই যে কথাগুলো বলতেছি মানুষ ঠিক করার জন্য নাকি মানুষকে আরো বেঠিক বানাইবার জন্য এগুলো বন্ধ করলে মাহফিল আরো সুন্দর হবে দাওয়াত দিবেন ওনাদেরকে ওনারা তো সম্মানিত মানুষ সমাজের রিপ্রেজেন্টেটিভ ওনারা প্রতিনিধি ওনাদেরকে সম্মান করতে হবে দাওয়াত দিবেন ওনাদেরকে সম্মানের সাথে বসাবেন ওনারা আসবেন সহযোগিতা করবেন মানুষকে সম্মান দিতে হয় ঠিক কিনা বলেন সম্মান করতে হবে হুজুর বসাইয়া মিনিট মিনিট এগুলা কি সময়ের দাম আছে না নাই কথা শুনতে শুনতে মানুষের পেশাব পায়খানার দরকার হয় তারপরে হুজুরের বাজার সময় উঠা করে তাহলে এইসব বক্তব্য ওয়াজের পথে অন্তরায় না ভালো অন্তরায় আপনারা কি রাগ করছেন নাকি মনে ভাবতেছেন কোন জাতির হুজুর একটা আছে সব কাট বলে আইটা কাট সিটি বলে কারণ কোরআনের কথা পরিষ্কার অপরিষ্কার আপনারা বলেন তো এই এই মাহফিলটা কিসের মাহফিল আপনারাই জবাব দেন কিসের মাহফিল কোরআনের কথাগুলো আমার না আল্লাহর তাহলে আল্লাহর কথা শুরু হলে অন্য কথার কি কোনো দাম থাকতে পারে নাকি কিসের অন্য কথা সব বন্ধ শুধু কোরআনের কথা হবে আর যদি অন্যান্যরা কথা বলতে চায় আরেকদিন আরেক মাহফিল এটা বক্তব্য মাহফিল দেখবেন বক্তব্য মাহফিল দিলে লুক আসে না সুযোগ জন্য কাজে লাগায় কারণ হেরাম্মা দিয়ে বিরিয়ানি খাওয়াই মানুষ আনতে পারে না হুজুররা যেখানে যায় মানুষ গাটের পয়সা খরচ করে চলে আসে এটা ব্যক্তির আকর্ষণ নয় এটা আল্লাহর কোরআনের আকর্ষণ এরা সুযোগ তো কাজে লাগে বক্তব্য দে বিজি ব্যস্ত মিটিং আছে মিটিং এর ঘরের মিটিং তোমার ওয়াজ শুনছে তুমি বসে ওয়াজ শুনো ঠিক কি না রাগ করছেন আপনারা মতলব ভালো না খারাপ এই মতলববাজ দেখি দিকে হুজুরের আগে বক্তব্য দিয়ে চলে যায় মতলব ভালো হলে তো ওয়াজ শুনতো মতলব বা যেমন বহু মানুষ আছে ফজরের নামাজে আসে না জানাজার নামাজে আসে ফজরের নামাজ গট থেকে মসজিদ মাত্র একশো হাত নামাজে যায় না জানাজার নামাজে হাজির হওয়ার জন্য ঢাকা থেকে গাড়ি চালাইয়া বুড়ি চম হায় হায় কারবার নইলে তো তুই ফজরের নামাজে যাইতি হ্যাঁ ফজরের নামাজে গিনি না কেন ফজরের নামাজ নাই জানাজার নামাজে চলে আসছি আছে না নাই জানাজার নামাজের আগে আলেম বক্তব্য রাখবে মৃত্যু সম্পর্কে আপনি আর কি বলবেন আপনি তো কুল্লু নাফ সিন্দা এ মাউদের মানে কুল্লু নাফ সিন্দা অশুদ্ধ আউজুবিল্লা বিসমিল্লা দেন ভুল করবে একশোটা সবচেয়ে খারাপ লাগে কোরআনের মঞ্চে যোগ্যতা সম্পন্ন আলেম থেকে যখন অযোগ্য মানুষ কথা বলে আপনি পার্লামেন্টে কথা বলেন আপনি পরিষদে কথা বলেন আপনি বিচার বিভাগে কথা বলেন যেটা যার মঞ্চ সে ওখানে থাকবে এটা কোরআনের মঞ্চ এখানে আরাম কথা বলবে ঠিক অনেক জায়গায় মসজিদের মেম্বরে অনেক নেতারা উঠে যায় হাই হাই দেখছেন নাকি কারবার এগুলো কি আলামত তো ফেসবুকে এমন ছবি মনে হয় আপনারা দেখেন নাই এই লোক টুপি লাগাইয়া দেখা যায় মসজিদের মেম্বরে আবার কনসার্টে দেখা যায় গিটার আর মাইক নিয়া গানের মঞ্চে কি রে বাট পার্টি দিকে এইদিকে ওইদিকে আমি বলছিলাম পৃথিবীর সবচেয়ে বড় গুনাহের ইন্ডাস্ট্রির নাম হ্যাঁ আর একটু জুড়ে কোন আপনারা পুরুষ না মহিলা তা আওয়াজটা মহিলার মতো হবে না পুরুষের মতো হবে তাই তো পুরুষের মতো আওয়াজ হবে তাহলে জবান দিয়ে মানুষ দিমুখী কথা বলে আছে না নাই এই জবান দিয়ে মানুষ চুগল খুরি করে চুগল খুরি এলাকায় নাই না থাকলে এত আগুন লাগছে কেমনে সংসারে সংসারে নবীজি বলেছেন চুগল খুর কখনো আল্লাহর জান্নাতে ঢুকবে না জবান দিয়ে দুনিয়ায় পাপ হয় কম না বেশি নাম্বার সিক্স ছয় নাম্বার এই জবান দিয়ে মানুষ মানুষকে কটু কথা বলে এই জবান দিয়ে কুসন্তানগুলো মা বাপকে কষ্ট দেয় কষ্টদায়ক কথা বলে আসে না নাই আল্লা বলেছেন বান্দারে তোর মা বাবার সঙ্গে তুই কেমনে কথা বলবি শোন ওয়াকুলহ মা কৌলাঙ্কের মা ভদ্র ভাষায় সম্মানজনক ভাষায় মা বাবার সঙ্গে কথা বলো বিনয়ী হয়ে নম্র কোমল কণ্ঠে আদেষ্টাকার এই জবান দিয়ে আমরা মানুষকে কষ্ট দিই প্রতিবেশীকে কষ্ট আছে না নাই কিছু মানুষের মুখ এত খারাপ কষ্টদায়ক কথাও তো বলে বলে সারাদিন হাসারা মুখ একটা এমনি পেশার মতো মনে রাখা না নাই আমি কি হাসির কথা বলি না বাস্তব কথা বলি নবী বলেছেন পেসার মতো মুখ বানায় না হাসি মুখে কথা বলো হাসি মুখে কথা বলা মুখ একটারে এমনি বানা রাখছ আছে না নাই আমি কি কথা বাস্তব বলি না অবাস্তব বলি শুনেন শোনেন ওয়াক্তের নামাজি আপনি তাহার যুদ্ধ পড়েন হজ করে ফেলেছেন জাকাত দিয়ে ফেলেছেন কিন্তু প্রতিবেশীকে অনেকে আছে কথা দিয়ে কষ্ট দেয় আছে না নাই কথার কষ্ট বড় কষ্ট কথার কষ্ট বড় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন এমন সময় সাহাবীরা বললেন ওগো আল্লাহর নবী একটা মহিলার লাশ যাচ্ছে এই মহিলা নামাজি ছিল ঘটনা একটা বলতেছি শুনতেছেন আপনারা সাহাবিরা বললেন নবী মহিলা নামাজি ছিল রোজাদার ছিল দিনদার ছিল জাক দিত সবকিছুই ঠিকঠাক আছে কিন্তু মাঝে মাঝে তার মুখ দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিত নবীজি বললেন মহিলা যতই নামাজই হোক না কেন যতই নেকারী হোক না কেন জবান দিয়ে কষ্ট দেওয়ার কারণে সে যান নামে যাবে আরেক মহিলার লাশ যাচ্ছে সাহাবিরা বললেন গো এই মহিলা খুব একটা ভালো আমল করে নাই কিন্তু মহিলার জবান দিয়ে জীবনে কোনো দিন কাউকে আঘাত দেয় নবীজি বললেন একটু কম থাকলেও জবান দিয়ে মানুষকে আঘাত করে আল্লাহ তাকে নাই এই জন্য বানাবেন তাহলে জবান দিয়ে আশপাশের মানুষকে কি কষ্ট দেওয়া যাবে এই জবান দিয়ে আমরা যা মন চাই তাই বলে যাচাই বাচাই না করে কথা বলি আসে না নাই আল্লাহ তাল্লাহ বলেছেন খবরদার যা শুনো তা বলিও না আমরা যেটা শুনি ওইটাই বলি মানুষ একটা মরার আগে একশো বার তারে মেরে ফেলি এই এই কারবার ফেসবুকে আছে না নাই এই যে এরশাদ সাহেব মারা গেলেন এরশাদ সাহেব মারা যাওয়ার আগে এরশাদ সাহেব চিনছেন আপনারা জাতীয় পার্টি এরশাদ সাহেব আরে বাপ রে বাপ উনি মারা যাওয়ার আগে ফেসবুকে যে কতবার উনি মারা গেছেন আল্লামা আহমদ শফি রাহিমাহুল্লাহ আল্লাহ তাকে জান্নাতবাসী করে দিন ওনার লাগে ফেসবুকে মানুষ ওনাকে হাজার হাজার বার মেরে ফেলছে না নাই এই যে ওবায়দুল কাদের সাহেব আছেন অসুস্থ হয়ে একবার তিনি সিসিউটি ছিলেন অনেক মানুষ তাদের কয়েকবার মেরে ফেলছে আসেনা নাই আপনি বলবেন হুজুর এই উদাহরণগুলো কেন দিলেন নবীজি বলেছেন সোনা কথায় যারা বলে বেড়ায় তারা হলো মিথ্যাবাদী একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকু যথেষ্ট যা শুনে যা চাই না করে বলে বেড়ানোর নাম মিথ্যাবাদী যা শুনবেন তা বলবেন না ততক্ষণ যাচাই বাচাই করবেন না যতক্ষণ রাজি আছেন নাম্বার আট এই মুখ দিয়ে জবান দিয়ে আমরা মানুষকে নিয়ে ঠাট্টা উপহাস তুচ্ছতা ছিল্ল করে আসে না নাই এক লোক মোটা কয় কিরে মটকা এক লোক চিকন কয় করে শিখনা হে আবুল কিরে আবুল কিরে মফিজ আসে না নাই আবার এই জবান দিয়ে মানুষের নাম ব্যাঙ্গায় ডাকে নাম মা বাপ রেখেছে জামাল কয় কিরে জামাইল্লা মা বাপ নাম রেখেছে কামাল কয় কামাইল্লা আছে না নাই আল্লাহ সাবধান করেছেন বলছেন খবরদার ওয়ালাত নাবাজুবিল আল করা হুজুরাতে আল্লাহ বলেছেন খবরদার মানুষের নাম বিকৃত করে দেখো না বি সেল ইসমুলফুসো কবাদ ইমান ইমান নে এভাবে মানুষের নাম গেয়ে গিয়ে এটা জঘন্য গোনা হারাম করে দিয়েছেন কে আবার এই জবান দিয়ে আমরা মানুষকে অপবাদ দিয়ে আসেনা না নাই ভালো মানুষকে আমরা মিথ্যাবাদী বানাই ইমানদার মানুষকে কোরআন মানুষগুলোকে আমরা ধর্ষণকারী বানান ঠেং দিয়া না জবান দিয়া হ্যাঁ জোরে বলেন কি দিয়া তাহলে বেশিরভাগ পাপ হয় কোন জিনিসটা দিয়া নবীজি বলেছেন এই জবানকে যদি কন্ট্রোল না করো জাহান নাম জাহান নাম জাহান নাম ছাড়া গতি নাই বান্দারে জবানটারে হেফাজত করে ফেলো বান্দারে জবানটারে হেফাজত করে ফেলো নবীজি বলেছেন আমি তোমার জন্য জান্নাতের জিম্মাদার হব একটু পরেন তাহলে এই জবান নাম নেয়া মত্যা কার আরো জোরে বলেন কার এই জবানের হক আমরা রষ্ট করব। আরো জোরে বলেন এই জবান দিয়ে মানুষ যেমন গুনাহের পাহাড় কামায় ঠিক তেমনি ভাবে জবান দিয়ে নেকির পাহাড়ও কামানো যায় যায় কিনা যায় কিনা কষ্ট হচ্ছে বাবারা যুবক ভাইরা কষ্ট হচ্ছে এবার খুব জায়গা মতো আসছে শুনেন এই জবান দিয়ে আমরা সবাই ভালো কাজ করতে চাই কি চাই না কেমনে ভালো কাজ করবেন কয়েকটা জিনিস শিখায় দেয় এক নাম্বার জবান দিয়ে মানুষকে পাইলেই সালাম দিবেন কি দিবেন সালাম দিলে গুণা হবে না বরং সালাম দিলে নেকিরি পাহাড় উঠবে আমরা সালাম না দিয়ে বলি হাই হে হ্যালো এই এলাকায় নাই সারাদিন হাই হ্যালো হেই বলেন সব হবে কিন্তু নবীজি বলেছেন কেউ যদি কাউকে আসসালাম ওয়ালাইকুম বলে সালাম দেয় আমুল নামায় দশ নাকি সালামটা যদি আর একটু বাড়ায় আসসালাম ওয়ালাইকুম আরহামাতুল্লাহ বিশ নাকি আর কেউ যদি আসসালাম আলাইকুম আর হামাতুল্লাহ কি হব পর্যন্ত বাড়িয়ে সালাম দেয় আল্লাহ আমল নামায় তিরিশটা নেকি দেন এক সালাম এ যদি তিরিশ নাকি হয় ডেইলি একশো মানুষকে সালাম দিলে তিরিশ একশো তিন হাজার কয় হাজার দেখছেন জবান দিয়া যেমন এখন যদি আপনি ঘরের বাইরে বেশি না যান সালাম কোথায় দিবেন ঘরের মানুষের দিবেন ছেলে মেয়েকে দিবেন বউকে দিবেন অনেকে আছে বউকে সালাম না কয় আমি তো জামাই জামাই কেন বউরে সালাম দিবে আছে না নাই আল্লাহ বলেছেন ফাই দা ফুসিকম কথা মুল্লার না আল্লাহর আল্লাহ বলেছেন ঘরে যখন ঢুকো সবার আগে ঘরবাসী মানুষকে সালাম দাও দেখছেন নি কেমন ইমানদার ঘরে ঢুকে সালাম নেই আপনি ঢুকে ভাবসব নিয়ে সালামে না দিবেন ঘরে গিয়ে ভাবিকে ভাইরা যারা বিয়ে করছেন ভাবিকে সালাম দিবেন সালাম দিবেন তো সালাম দিলেও তো বিপদ আমাদের দেশ এক লোক একদিন কয় হুজুর দিছিলাম সালাম আপনার কথা শুনে কারণ আমি যখন কলিং বেল চাপছি আমার বউ দরজা খুলছে আমি বলছি আসসালাম আলাইকুম আমার কয় ফাইজলামি করো আমার তুমি চিনো না আমরা মনে করছি সালাম নির্দিষ্ট কিছু ব্যক্তিকে দেওয়া যাবে না সালাম হাজবেন্ড ওয়াইফ ওয়াইফ হাজব্যান্ডকে দিতে পারবে হাজব্যান্ড ওয়াইফকে দিতে পারবে বাবা মা সন্তানকে দিবে সন্তান আরে আপনি বাবা মা আপনি তো আপনার সন্তানকে আগে সালাম দিবেন গাছে না আগে লাগাবেন এরপরে ফল খাবে কথা বুঝতেছেন সন্তানকে সালাম দিলে সন্তান সালাম সালামের শিক্ষা আপনার কাছ থেকে পেয়ে গেল অনেক চাচারা আছেন যুবকরা সালাম দেয়া ইয়ে রাস্তায় আটকায় মানব বন্ধন হরতাল আছে না নাই একবার এক চাচা চৌরাস্তার মোড় দিয়ে যাচ্ছে কতগুলা যুবক দাঁড়ানো যুবকরা খেয়াল করে নাই সালাম দেয় নাই আদব তোর বাপের নাম কিনে হ্যাঁ তোর বাপ তোর আদব কেন শিখানে এখন বলেন তো চাচা যদি উত্তেজিত না হয় যুবকগুলোকে সালাম দিতেন আমার মনে হয় যুবকগুলো এরপরে এই চাচাকে এক কিলোমিটার দূরে দেখলে রেডি হতো খবরদার সবাই রেডি হ চাচা কিন্তু আগে সালাম দে আমরা আগে চাচারে সালাম দিব দমক না দিয়েও কিন্তু সালাম একটা দিয়া সালাম মানুষকে শেখানো যায় ঠিক কিনা তাহলে জোবানের সঠিক ব্যবহার করব আমরা সালাম আমরা কালামের আগে সালাম দিব কালাম মানে কথা কথার আগে কি দিব তবে সালামটা শুদ্ধ করে দিতে হবে ওখানে আবার সালাম অনেকে টিটকারিটা যায় কয় সালাম আলাইকুম আসেনি দেখছেন নি কারবার আসসালামু আলাইকুম মানে তোমার উপরে শান্তি বর্ষিত হোক আর সামালকুম মানে তুই মর এইখানে আলেম আছেন না জি সালাম অর্থ শান্তি আর কি মৃত্যু দেখছেন তো আসসালামু আলাইকুম আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক আর সামালকুম আপনারা সব মরেেন আবার মহিলাদের আর স্টাইল করে সালাম দেয় কয় আসসালামু আলাইকুম আছে না নাই আসেন শুদ্ধ করে সালাম শিখি সবাই আমারে একটা সালাম দেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস এবার আমি আপনাদেরকে শুদ্ধ করে সালাম নেই আপনারা জবাব দিয়েন পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত এই সামালিক মার আসসালামু আলাইকুম বলবেন এগুলো শুদ্ধ করে দিবেন তো শুনেন আরেকটা ঘটনা বলবো বলবো নবীজি একদিন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে বসা এক ইহুদি আসছে কে ইহুদি নবীজিকে টিটকারি করে সালাম দিছে আসাম কয় আসসালামু আলাইক দেখছেন শুধু লামটা বাদ দিয়ে কেমন কারবার ঘটাইছে আসসালামু না বলে বলছে আসসালাম লা বাদলা লামটা বাদ দিতে নবীজি বলেন ওয়া আলাইকুম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন নবী গো আপনি সালামের জবাব পুরাটা দিলেন না কেন মুত্তারে শুধু আলাইকুম বললেন নবীজি বললেন আয়সা তুমি তার টিটকারি বুঝো নাই সে বলছে আসসাম আলাইক মানে আমি যেন মরে যাই বলছি ও আলাইকুম মানে আমারে যা বলছো তোর উপরে ওই ঠাটা হরুক তার মানে সালামটা শুদ্ধ করে দিতে এই জবান দিয়ে আপনি সারা দিনের নেকির পাহাড় কামাতে পারবেন এক নাম্বার যে কাজ করবেন কালামের আগে কি দিবেন আরো জোরে বলেন হে ছাত্র ভাইরা কো কলেজে গিয়া তোমরা কি বলো হাই দোস্ত না যতবার যারে বাবা খালি সালাম দিবা একজন রে একশো বার সালাম দাও লস আছে এক নাম্বার কালামের আগে দুই নাম্বার কথা বলার আগে সাবধান থাকতে হবে কারণ কথাগুলো রেকর্ড হয় কার কাছে বাইল ফিজোমিং কৌলেন হিলালদাই রক্ বোন আল্লাহ বলছেন বান্দারে তোমরা এমন কোনো কথা বলো না যা রেকর্ড হয় না সব রেকর্ড করছেন কি দুই নম্বর সাবধান হয়ে কথা বলতে হবে তিন নম্বর হাসি মুখে কথা বলতে হবে আল্লাহ বলেছেন সকল উলিন না সুন্দর কথা বলো অমার্জিত অসুন্দর অসংলগ্ন কথা বলো না এখন মাহফিলের প্যান্ডেলে বসে আমরা আলেমরাও অমার্জিত অসংলগ্ন কথা বলি আছে না নাই আপনাদের কথা কি আর কইতাম আগে আপনারা আমাদের কাছে দোয়া চাইতেন হুজুর আমাদের জন্য দোয়া করেন এখন আমাকে অবস্থা খারাপ আমরাই বলা লাগে আপনারা আমাদের জন্য দোয়া করেন আমরা যেন ঠিকঠাক থাকি এই যে কোরআন হাদিসের মঞ্চে আসছেন এখানে আপনি কোরআন হাদিসের দিয়ে ওয়াজনা করবেন অমুক কাফের তমুক কাফের এ ঠাটা ফরা এইটা ফরা এগুলা বলার কি দরকার আছে নাকি কন এই যে আমার আবার এই যে একজন ভাই বলতেছে দেখা যাচ্ছে মাইক সামনে নিয়া মানুষের সামনে অপরাধী গান গায় গড়গড়াইয়া পরে গান গায় তোর গড়গড়াইয়া পড়লে তুই ওয়াজের ফ্যান্ডে কেন গুসল হ্যাঁ না যাবি ঠিক কিনা বলেন এখানে আসছেন জনগণকে কোরআনের কথা বলেন হাদিসের কথা বলেন এই যে একটা ঘন্টা ধরে বয়ান করতেছি কোরআন হাদিসের বাইরে কি একটা কথা বলতেছে নাকি বলেন আমরা আলেমে আলেমে দু করলে জালেমে জালেমে বন্ধুত্ব হবে আর যতদিন আলেমে আলেমে থাকবে ততদিন মুসলমানদের উপরে অত্যাচার চলবে আমরা এক উপরে মায়ের বলে কি আমাদের নাকি খাক নিয়ে আসাম আপনি জানেন না এটার পরের সিরিয়াল কিন্তু আপনার এটার পরের সিরিয়াল আপনার আপনার হাতে যদি লাঠি একটা দেওয়া হয় এই লাঠি ভাঙ্গা সহজ না কঠিন কি রে ঘুম নাকি ভাই একটা হাতি একটা লাঠি যদি লাঠি চিনেন আপনারা আমরা সিলেট হয় সিঙ্গল কিতা কয় হয় সিঙ্গল হয় সিঙ্গল দি ফেট ফেদা যাবে রে ফেট ফেদা সিঙ্গল দি এমন বাড়ি দিব ফেত ফেতা মানে কি জানেন ফেত ফেতা মানে একদম ওই যে জালিবের চিনেন না যেগুলো একদম সাইজের ওগুলা বুঝাইছে আর কি যে ফেত ফেতা সিঙ্গল দিয়ে এমন বাড়ি দিব যাই হোক বেতার সিঙ্গল এক কথাও কষ্ট হচ্ছে আপনাদের আপনার হাতে কেউ একটা লাঠি দিল একটা লাঠি ভাঙা সহজ না কঠিন এবার এক হাজার লাঠি হাতে দিয়ে বলল ভাই ভাঙ কারে বাপ রে বাপ কুতাকুতি শুরু হবে কুতি বুঝেন আপনারা ভাঙতে পারবে হাসানোর জন্য কথাটা বলি নাই আলেমরা যতদিন আলাদা আলাদা থাকবেন এক লাঠি ভাঙলে যেমন দুই ভাগ করে ফেলে যতদিন আলাদা আলাদা থাকবেন ইসলাম বিরোধীরা যারে ধরবে মেরুদণ্ড ভেঙে দিবি এক হাজার লাঠি একসাথে থাকলে ভাঙা যেমন কঠিন আলেমরা যদি একটু মহব্বত নিয়ে সবাই একসাথে থাকতে পারে ভাঙ্গা দুরের কথা ধরা দূরের কথা আল্লাহর এই জমিনে অলিয়া উলিয়ার এই জমিনে বাংলাদেশের জমিনে কেউ আলেমের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে কথা বলারও কোনো দিন সাহস পাবে না বুঝছেন আপনারা কথা এক থাকার দরকার আছে না নাই এই দেশের মানুষেরা মুসলমানরা আলেমদেরকে এক টেবিলে দেখতে চায় এক টেবিলে পারবো তো আমরা ইনশাল্লাহ আমরা যেন আলেমে এক আলেম আলেক আলেমের বিরুদ্ধে যেন না বলি আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন চার নাম্বার কষ্ট হচ্ছে আপনাদের আমরা কিন্তু শেষ পর্যায়ে আসছি এগারোটা এগারোটা দশে কিন্তু হবে কষ্ট হচ্ছে থাকা যাবে তো কিছুক্ষণ তাহলে আমার এই আব্বা উঠছে কেন পেশা বাসছে অসুবিধা নেই চার নাম্বার হলো এই জিব্বা দিয়ে আমরা অনর্থক কথা বলি আল্লাহ তালহা সুরাম উমেন সতর্ক করেছেন কদ আফলাহাল মিনollদিন হম ফি সোনatih শিয়ন ওয়াল্লাদিন হমলা গোভিবারিব সাকসেসফুল ইন্ডিড অ্যাট দ বিলিভার্স দোষ who have themselves in their প্রেয়ার সফল কাম তারা নামাজে বিনয়ী যারা এবং সফল তারা দোজ হু অ্যাভইড ভেন টক অনর্থক কথাবার্তা যারা পরিহার করে অনর্থক কথা আমাদের সমাজে কম না বেশি আপনাদের এলাকায় চায়ের টংয়ের দোকান আছে না নাই আমি এটার নাম দিছি বাংলাদেশের দ্বিতীয় সংসদ সেকেন্ড পার্লামেন্ট ওখানে চায়ের দোকানদার স্পিকারের ভূমিকায় স্পিকারের ভাবে থাকে আর যারা চা খাইতে যায় সবাই সংসদ সদস্যের ভূমিকায় থাকে চা খায় চায়ের কাপে চুমুক লাগায় এলাকায় কে কি করে আলোচনা সমালোচনা করে আসে না নাই মানুষ কাম করার টাইম পায় না আর আপনি এগুলা বুঝি করেন না এই যে অসংলগ্ন অহেতুক কথা বলা এটা মুমিনের স্বভাব হতে পারে এগুলো মানুষ করে জবান দিয়ে এগুলো বাদ দিতে হবে আদেশ টাকা আবার অনেকে আছে এই জবান দিয়া কর্কশ ভাষায় কথা বলে আজরা নাই সায়েদা লোকমান হাকিম তার ছেলেকে উপদেশ দিতে গিয়ে এই উপদেশটাও দিলেন বাবারে শোনা ওয়াক সিদিফিমাশ ই কে ওয়া গ গ দমিন সাউথিক ইন অঙ্ক ও তিল সাউতুল হামিম সোরা লোকমান আর উলিশ নাম্বার আয়া হাকিম তার ছেলেকে বললেন বাবারে পৃথিবীতে দম্ভবরে বিচরণ করো না মধ্যম পন্থায় চলাফেরা করো আর কর্কশ ভাষায় কথা বলো না কারণ গাধার স্বর হচ্ছে কর্কশ তুমি কর্কশ ভাষায় কথা বলো না কণ্ঠটাকে আদেশ ভাষায় কথা বলেন আদেশ টাকার এই জবান দিয়ে অনেকে গান গায় গান শুনে আসে না নাই এই জবান দিয়ে গান গাইতে পারবেন গান গাইলে গাইতে হবে কার গান আল্লাহর গান গান নবীর গান গান কারণ যেই গানে আল্লাহ রসুলের বর্ণনা আছে ওই গানটার দাম বেশি ওই গান গাইলেও বরকত আছে শুনলেও বরকত তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার সৃষ্টি যদি চাওয়া হয় চোখ সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নূরে রাভা চাঁদকে দিলে চাঁদ যুছ পেলো পেল তোমার প্রেমের রং সুর श ज दीप दोनों तो তোমার গন্ধ যদি ফুলে দেয়া হয় ফুল সুরভিত হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় তোমার খুশিতে রং ধনু আকাশে আকাশে তোমারই ছন্দ গুঞ্জরি ওঠে বাতাসে তোমার খুশিতে রং ধনু ওঠে আকাশে আকাশে তোমারি ছন্দ গুঞ্জরি ওঠে বাতাসে তোমার পরশ পে গাছের পাতা জানি সবুজ হল তোমার স্নিগ্ধ মায়া শিশির সে যে শুভ্র হলো তোমার মিও বাণী হৃদয়ে আমার সুর সঙ্গী হয় তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয় ঠিক কিনা এ যুবক ভাইরা গান গাই বা কার আল্লাহ রসুলের সান এই যে ডিজে ডিজে ঝাকা নাকা ঝাঁকা নাকা এগুলোতে যে কোনো লাভ নাই এই জবানটা দিয়েছেন কে এই জবান দিয়ে গান গাইলে গাইতে হবে কার গান গান আর পায় না কয়ে গড়গড়াইয়া পড়তেছে বুকের ভিতরে নাকি আছে প্রাণ তার ভিতরে মেশিন গান আরে পাবলিক পাবলিক বাঙালি পাবলিক যেমন ফসা জিনিস দিলেও তারা খায় ফসা জিনিসও খায় এমন পাবলিক টুকাই টুকাই নেয় এটা কি আপনার বলেন টুকাই টুকাই না গাড়ি থেকে যে কোনো কিছু পড়লেও টুকায় এক লোক এক লোক বাসের মধ্যে পায়খানা চাপছে কাউরে কিছু না বলে ব্যাগের ভিতরে গামছাছে ব্যাগ ফেলে দিছে রাস্তায় দেখছে বাস থেকে বেগ পড়ছে ভাবছে না জানি কিছু আছে দেখছে বাঙালি কেমন টুকাইতে টুকাইতে পায়খানা খায় বাদাম বিক্রেতা সে গান একটা গাইয়া বাদামে না ব্যসতেছে তুমি এটা নিয়ে ভালা করো কার চিন্তা করছে এই বাদাম নিয়ে কত আমি আজকে প্রথম এই টপিকটা এখানে আনলাম এসব ফালতু জিনিস আমি মাহফিলে বলিও না ফালতু জিনিস তো এগুলো এগুলো মাফিলে বলার টপিক ফালতু না ফালতু এই লোকটা তার জীবিকার জন্য গাইতেই পারে তার ব্যাপার তোমার কেন এত ফালা কেন যুবক ভাইরা সব অহেতুক কাজ বাদ দাও গান গাও সঙ্গীত গাও কার নামে দিয়েছেন কে এই যে আমি আপনাদেরকে আজকে মাত্র দুইটা গান শোনাইলাম এই ভাই তো ইয়া নাই মিক্সার মেশিন আনে নাই মনিটরও আনে নাই তা থাকে তো বলতে হবে তাহলে আর আরও আনা হইতো এই যে গানগুলো আমরা মাহফিলের ফাঁকে ফাঁকে বলি এটা সিনেমার গান না কার গান বলি কেন যুবকদেরকে এটা বোঝায় যুবক না দেখো আল্লাহ রসুলের গানের মধ্যেও মজা আছে না নাই কথা বলেন আছে না নাই রাসুলের সামনে আপনি গান গান ভালোবাসা প্রেম ভালোবাসা সব আল্লাহ আর রাসুলের জন্য হবে ঠিক কি না আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমার জন্য আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য রাগ খুব ঘৃণা গল তাও যেন হয় শুধু প্রভু তোমারি জন্ন ভালোবাসি বা ভালো ভালোবাসি প্রভু তোমাকে ইয়াহাবিবি রসুল্লা হৃদয়ে গেঁথেছি তোমাকে খারাপ লাগে يا حبيبي يا رسول الله ريدو من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان من أحب لله وأبغض لله وأعطى <سؤال> لله ومنع لله فقد استكمل الإيمان When we love someone, we want to love him for you. When we hate someone, we will hate you to be close to you. We love you. We are loving you. We will love you forever. Ya Habibi, ya Allah. رضا غَيْتَيْتِ سِتُوْمَاكِي» «مَنْ أَحَبَّ لِلَّهِ وَأَبَغَضَ لِلَّهِ وَأَعْطَى لِلَّهِ وَمَنَعَ لِلَّهِ فَقَدْ» استكمل الإيمان من أحب لله وأبغض لله وأعطى لله ومنع آل لله فقد استكمل الإيمان ان احب الاعمال الى الله تعالى المعالاه في الله والحب في الله والبغض في الله من احب لله وابغض لله واعطى لله ومنع لله فقد استكمل الايمان আমাদের ভালোবাসা সবই যেন হয় শুধু প্রভু তোমারই জন্য রাগ খুব ঘৃণা গল তাও যেন হয় শুধু প্রভু তোমারই জন্য ভালোবাসি ভালোবাসি ভালো ভালোবাসি প্রভু তোমাকে ইয়া হাবিবিয়্যা রাসূল আল্লাহ হৃদয়ে গেথেছি তোমাকে মান আহাব্বালিল্লাহ ওয়া আবগাযাল্লাহ ওয়া আতোনিল্লাহ ওয়া মানআলাল্লাহ ফাকাদ ইস্তখ মা লাল ই ওয়া আবগদালিল্লা ওয়া আতালিল্লা ওয়ামন আলিল্লা হতব ইস্তখ মা লাল ই মা আল্লাহ আক আল্লাহ তো আল্লাহ রসুলের গান গাইবেন যুবক ভাই রাজাদের গান শোনার অভ্যাস আছে ইউটিউবে গিয়ে সাইমুমের গান শুনবেন কলরবের গান শুনবেন এরপরে দেশি বিদেশি অনেক সঙ্গীত শিল্পী বাইরা আছে এদের গান শুনবেন শুনলেও ভালো লাগবে কানে হেডফোন লাগে সারাদিন ঝাক্কা নাক্কা ঝাক্কা নাকা শুনতেছে ইন না ওয়েল ওয়াল ওয়াল কান চোখ অন্তর কুল্লু উলা ইকা কানা আনহু মাসউলা কিছু আল্লার কাছে জবাবদিহি করা লাগবে কান দিয়া কি শুনছেন চোখ দিয়া কি দেখছেন জবান দিয়া কি বলছাস ভালো জিনিস বলতেন এই জবান দিয়া বেশি বেশি দোয়া করবেন কার কাছে এই জবান দিয়া দোয়া করবেন নাপাক কথা বলবেন না শিখিয়েছেন কি আর একটু জোরে বলেন শিখিয়েছেন কি আর মা বড়া জবান দিয়া পড় পুরুষের সঙ্গে কোমল ভাষায় কথা বলা যাবে না এই যে আমি জবানের এর কথায় তখন বললাম বলছি জবানের অপব্যবহার বাদ দিতে হবে সঠিক ব্যবহার করতে হবে সঠিক ব্যবহার করলে আমাদেরকে জান্নাত দিবেন কি চোখের নেয়ামতের কথা বলে মাহফিল শুরু করেছিলাম এই চক্ষুটা দিয়েছেন কি এই চক্ষুটাকে যুবক ভাইরা পরনাদের দিকে দেওয়া যাবে না আল্লাহ বলেছেন কুল লিল নবী মুমিন পুরুষদেরকে বলেন চক্ষুকে যেন পরনারী থেকে নিম্নগামী রাখে তোমরা তো মেয়ে দেখলে এখানে থাকাও খবরদার যুবক ভাইরা যাদের বিয়ের বয়স হয়েছে সামর্থ্য থাকলে বিয়ে করে ফেলো সামর্থ্য না থাকলে রোজা রেখে আল্লাহর কাছে তৌফিক কামনা করো বিয়ের আল্লাহ যেন বিয়ের জন্য তৌফিক দেয় দোয়া করতে হবে কার কাছে চরিত্র নষ্ট করা যাবে চোখের কথা বললাম জবানের কথা বললাম কানের কথাও বললাম কান দিয়ে বাজে জিনিস শোনা যাবে এই জিনিসগুলা দিয়ে বেশি পাপ হয় চোখ কান মুখ তিন জিনিসের ওয়াজ হয়েছে আজকে এই তিন জিনিসের ওয়াজ মনে হয় কোরআন হাদিসে নাই হ্যাঁ রে বাপরে বাপ আয়াত আর হাদিস আর হাদিস বলতে বলতে শেষও হচ্ছে না আমার আল্লাহ বলতেছেন কন্ট্রোল করো এগুলোকে পঞ্চ ইন্দ্রিয় এগুলোকে কন্ট্রোল করো এই হাত পা এগুলো একটু গুঠান এই হাত পা দিয়ে যে খালি এই হাতে কলম ধরলে কলম দিয়ে উল্টা পাল্টা লিখেন কলম দিয়া যা মন চায় তাই লিখেন পা এগুলোর জবান কেয়ামতের দিন খুলে দিবেন কে শেষ একটা ঘটনা বলে আলোচনাটা শেষ করে দিই ঘটনাটা কি বলবো নাকি আমি শেষ করে দিব। ছোট্ট ছোট্ট বেশি না দুই তিন মিনিট বলেন আমরা দুনিয়াতে যত কাজ করতেছি সব রেকর্ড করে রাখতেছেন কে আর একটু জোরে বলেন না সবার সাথে আল্লা দুই দারোয়ান দিয়েছে দুজন ফেরেস্তা দিয়েছেন কে একজন পাপ লিখে আরেকজন নেকি লিখে একজন পাপ লিখে আরেকজন কিয়ামতের দিন আমরা আল্লাহর সামনে দাঁড়াবো সন্দেহ আছে সবার হাতে এক একটা নামা ধরায় দিবেন কে যা দুনিয়াতে করেছেন সব আমলনামায় আছে না নাই আমল নামা হাতে পাইয়া জাহান্নামীরা বলবে লা ইউগাদিরু সগীরা ওয়া লাকে লা ইউগাদিরু তেলাবাদ শুনে কি মনে হইল সুখের ডায়লগ না আফসুসের ডায়লগ আফসুসের ডায়লগ হাই 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 আল্লাহ কোন জিনিস আমার হাতে ধরায় দেওয়া হইল আকাম কুকাম যা করছে ছোটটা বড়টা কোনটাই তো বাদ নাই সব আছে না নাই জাহান্নামিগুলা দুনিয়ায় করেছে গাদ্দারি কামতির দিনও গাদ্দারি করবে আমল নামা হাতে পেয়ে বলবে আল্লাহ এই খাতাটা মনে হয় আমার না আরেকজনের টা আমার হাতে দেওয়া হয়েছে ভাট পারি দেখছেন আল্লাহ এটা মনে হয় আমার না এটা নিয়ে নেন আরেকটা দেন এটা মনে হয় কোন মানুষের টা আমার হাতে দিয়ে দিছেন আল্লাহ প্রমাণ করতে পারবেন না হ্যাঁ কথা কোন না কেন আল্লাহ বলবেন রাগ গাদ্দার তোরে আমি এখনো দেখে দিচ্ছি প্রত্যেকের সাথেই এই দুইজন ফেরেশতা দিয়েছেন কি আল্লাহ ও ইন্না আলাইকুম লা হাফিজিনা কিরামান কতিবিনা ইয়া লা মুনামা তাফআলুন কই 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 কিরামান কতিবিন কোথায় সম্মানিত লেখক ফেরেশতা কোথায় দেখি তো তোমাদের কাছেও একটা হার্ড কপি আছে এটা না প্রিন্ট কপি দিছো তার হাতে হার্ড কপিটা দাও এবার দুইটার অমিল নাকি মিল কি রেগাদ দেখা তো গেছে ফেরেশতা যা লিখছে সব হুঘু আছে কই আল্লাহ সব ভুল লিখছে ফেরেশতা আমার বিরুদ্ধে বানায় বানাই ফেরেশতা নাকি তার বিরুদ্ধে বানায় বানায় আল্লাহ এবার আর প্রমাণ করতে পারবেন না আরো জোরে বলেন আল্লাহ এবার বলবেন রাখ ভাবসিলাম

প্রত্যেকটি মানুষের গাড়ের নিচে রেকর্ডার ঝুলায়া দিয়েছেন কি আল্লাহ এই ক্যামেরাগুলা বানাইছে কে কি বেকুবাগুলা আল্লাহ বানাইছে দুষে কি বেশি খাইছে না এরা ইউটিউবার ইউটিউবার বানাইছে এই ক্যামেরাগুলা বানাইছে আবিষ্কার করছে কে মানুষ যে কোনো বিজ্ঞানী হইতে পারে কিন্তু জাতটা কিসের জাত মানুষের জাত বানাইছে কে মানুষ জোরে কোন পানাকনা মানুষ কিন্তু যে যে বেটা এটা বানাইছে ওই বেটার মাথার ভিতরে জ্ঞান দিছে কে আরেকটু জোরেকণকে আল্লাহর দেওয়া জ্ঞান দিয়ে এই মানুষ যদি ক্যামেরা আবিষ্কার করে হুজুরের অডিও ভিডিও ধরে রাখতে পারে যে আল্লাহ তারে জ্ঞান দিলেন ওই আল্লাহ বুঝিয়ে আপনার সারা জীবনের আকাম কুকাম অডিও ভিডিও করে রাখতে পারবেন না আর একটু জোরে বলেন পারবে কিনা আল্লাহ বলেন বাজা বাজা বাজায় দে এখন সব চালু করবে ওপেন করবে এবার বলবে আল্লাহ রেকর্ডিং ভুল আচ্ছা রেকর্ডিং কি ভুল হয় নাকি কিও বানায় বলতেছি সব তো আয়াত দিয়ে বলতেছি আল্লাহ রেকর্ডিং বলে আচ্ছা আমি একটা কথা কইলাম ইউটিউবার ভাই রেকর্ড করলো ইউটিউবে গেল এরপরে আমি যদি বলি এরা ভুল করছে রেকর্ড এটা মানবেন আপনারা আপনারা বলেন হুজুর এটা পাগল হয়েছে আল্লাহ তখন বলবেন রাগ তোর গাদ্দারি আমি ছাড়াচ্ছি তুই কি করেছিস এবার তুই আর বলা লাগবে না জবান শক্তি আল্লাহ বন্ধ করে দিবেন জবান দিয়ে চেঞ্জেরি বন্ধ করতে পারেন না আলিয়া উমান তিমু আল্লাফুয়া গিঘেমুয়া তু কাল্লি মোনা এইদি গেমুয়া তা আর জন বিমা কানু একসিম জবানে তালা লাগায় দিবেন কি হাত কথা বলবে পা কথা বলবে এমন কি শরীরের চামড়ার জবান খুলে দিবেন কি ওয়াশরুমে ঢুকলে যেই চামড়াকে লাখ সাবান দিয়া ঢলাঢলি করেন শীতের দিন আসছে পন্ডস নিভিয়া কত দামি দামি ব্র্যান্ডের লোশন লাগান এই চামড়া আপনার বিরুদ্ধে কথা বলবে এই গাদ্দার তখন বলবে ওয়াকানু লিজুলুদিহিম লিমা শাহিদ তোম علينا এ চামড়া তোমার এত যত্ন নিলাম তুমি আমার বিরুদ্ধে কথাও কও কেন চামড়া বলবে তোমার জবান দিয়েছেন যিনি আমার জবানও আজ খুলে দিয়েছেন এই যে হাত পা কান চোখ মুখ দিয়ে আপনি যা মন চায় তাই করতেছেন কিয়ামতের দিন এইগুলোর জবান খুলে দিবেন কি আলোচনা শুরু করছিলাম গাড়ির উদাহরণ দিয়া মনে আছে না গেছে বলছিলাম গাড়ির ড্রাইভার যেমন স্টিয়ারিং ধরে গাড়ি চালায় বেরেক করে একবার গিয়ার ফালায় আরেকবার ঠিক তেমনি ভাবে এই যে আমাদের হাত পা আমাদের নাক মুখ চক্ষু কান এগুলো দিয়েই কিন্তু আমরা সব কাজ কারবার করি এই জন্য হয় এই অঙ্গ প্রত্যঙ্গ দিয়া এই জন্য আজকের ওয়াজ অঙ্গ প্রত্যঙ্গের ওয়াজ কিসের ওয়াজ এই জন্য বলছি আজকের ওয়াজটাও হবে এক্সেপশনাল ওয়াজ সচরাচর এই ওয়াজ কিন্তু হয় আজকে ওয়াজ হয়েছে অঙ্গ প্রত্যঙ্গ শয়তানের গুলাম না বানিয়ে গুলাম বানাতে হবে কা এই কানটাকে শয়তানের গুলাম বানাবেন না কেউ যদি কান দিয়া গান শুনে বুঝতে হবে কার গুলামি করছে একটু জুড়ে কন এই কান দিয়া যদি সিনেমার আওয়াজ শুনে কার করছে এই চক্ষু দিয়া যদি বেগানা নারীর দিকে তাকায় কার করছে কারণ বেগানা নারীর দিকে তাকানো আল্লাহর হুকুম না শয়তানের ধোকা এই চক্ষু দিয়ে যদি খারাপ জিনিস দেখে কারগুলো আমি করল চক্ষু দিয়া কোরআন দেখবেন আল্লাহর সৃষ্টি দেখবেন আর প্রশংসা করবেন কার কক্সবাজার গিয়া কয় দোস্ত ওয়াও ফ্যান্টাস্টিক অ্যামেজিং প্লেস গাধা কুনানের ওয়াও ফ্যান্টাস্টিক না বলে এটাকে তোমার জন্য যিনি সুন্দর বানিয়েছেন এখানে আসার পরেই তোমার হৃদয় পুলকিত হয়েছে যার সৃষ্টির কারণে প্রশংসা করতে হবে কার বলবেন প্রশংসা আল্লাহ আল্লাহ সব সময় আল্লাহর প্রশংসা করবেন দুঃস্থ আগামীকাল আসবো ওকে 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 আগামীকাল যাইতে পারবেন আপনার ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায় এই জন্য বলতে হবে ইনসা ভাবছিলাম শেষ করে দেব ঘটনা আরেকটা মনে পড়ে গেছে বলবো কাহাফের ভিতরে দুই বাগান ওয়ালার কাহিনী আসছে কিওয়ালা জুড়ে মালিক এরা রাতের বেলা মিটিং করতেছে আমি বললাম কয়েক আগামীকাল গিয়ে আমরা আমাদের ফসল কেটে ফেলবো ইনশাল্লাহ বলে নাই ইনশাল্লাহ এরা ভাবছিল নিজের ইতিহারে নিজের ইচ্ছায় গিয়া ফসল উঠাবে আল্লাহ বলেন রাখ ইনশাল্লাহ বলো নাই তোর ফসলের কি কারবার হয় ফসল দেন কে নষ্ট করতে পারেন কে সকাল বেলা তো একদম তারা সবাই প্রস্তুত হয়ে গেল ফসল কাটতে গিয়া দেখে সব সব শেষ ধ্বংস করে দিয়েছেন কে দেখছেন তো ওকে না ইনশাল্লাহ বলবেন না ইনশা আল্লাহ ইনশা আব্বু এগুলো আপনাদের এলাকায় নাই দুষ্ট পোলা পাইন তোমাদেরকে কি তোমাদের মা বাপ টাটা শিখায় সাক্ষী দাও এই টাটা বলে এই না তার মানে এগুলা এই এলাকায় না বলবেন আব্বু আল্লাহ হাফেজ ফি আমানিল্লা এই শব্দগুলো আপনারা মা বাপ বললে সন্তান শিখবে ঠিক কিনা বলবেন না হাই হ্যালো বলবেন আসসালামু আলাইকুম পারা যাবে তো চোখের কথা বলছিলাম চোখকে শয়তানের গুলাম না বানিয়ে গুলাম বানাতে হবে কার এই হাত পা বেটাগিরি জায়গা জমি দখল করিয়েন না না এটা শয়তানি কাজ কাজ ভালো হাত পাকে গুলাম বানাতে হবে কার এক কথাই নিজের সাড়ে তিন হাত বডিকে নিজের ইচ্ছার কাছে সুপর্দ না করে কার ইচ্ছার কাছে সুপর্দ করতে হবে শেষবাস নিজের পুরা সাড়ে তিন হাত বডিকে আল্লাহর কাছে দিয়ে দেন আল্লাহর হুকুম সব পরিচালনা করেন সন্তুষ্ট হয়ে কামতের জান্নাত দিয়ে দিবেন কে আল্লাহ তো দান করেন